সকালকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি, মোটামুটি ভালোই আছি সবাই। তো আজকে খাবারও ভালো, তবে আজকে একটা ব্যাপার হলো সবগুলো ঝোল, কোনো শুকনো জিনিস নেই, ভাজি টাজি কিছু নেই। এখানে আছে একটা মুরগির তরকারি, এখানে আছে একটা ডিমের তরকারি, এখানে আছে ডাল। কোনটা আগে খাবো? এই মানে ইন্ডিয়ানরা নাকি ডাল আগে খায়, তাহলে ওই হিসাবে আজকে ডালটা আগে খেয়ে আনবে। আমাদের কিন্তু ডাল সবার পরে খায়, মানে আমাদের এই এখানকার সিস্টেম, আমরা আর কি ডাল পরে খাই। মুসুর ডাল, পাতলা মুসুর ডাল, ডালের সাথে মাংস তরকারি মিশিয়ে খেলে কিন্তু খুব স্বাদ লাগে। সব মিক্স করে নিই, একজন দর্শকে প্রশ্ন করছিল আমাদের মানে ভাতের রঙটা এরকম কেন, একটা মিক্স আছে আমাদের বাড়ির চাল সাথে লাল একটা চাল হয়, নর্মাল তো চাল সাদা হয় ভাতটা, একটা চাল লাল হয়। এক দেশে এক একটা নাম, আমাদের দেশে আমন ধান বলে, অনেক দেশে বুড়ো ধান বলে, আর কি অনেক দেশে অনেকটা নাম আছে, কিন্তু লাল হয় ওটা ভাত, ঠিক আছে? তো ওইটা নাকি খাওয়া ভালো, তার জন্য আমরা ওই দুইটা চাল মিক্স করে খাই অর্ধেক অর্ধেক, লাল আর সাদা। তো স্বাদ লাগে, ভালো স্বাদ লাগে, ভাতটা অন্যরকম স্বাদ লাগে। আর একটা নাকি চাল আছে কালো, আমরা এখন খাই নাই, দেখিও নেই, এখন তো দেখি নাই, কোথায় পাওয়া যায় তাহলে জানি না, শুনছি গুড় ছাই নাকি পাওয়া যায় 1,000 টাকা কেজি। আর খেয়া দেওয়া লাগবে যে পাওয়া যায়, অল্প কিছু দিনে খেয়ে দেখুন, ওই সময় তো বিদেশি খাওয়া নাকি খুবই ভালো, ব্ল্যাক রাইস বা কালো হইলে কেমন দেখা যাবো। আমরা তো একটা জিনিস দেখে অভ্যস্ত,
আজকে সব মিক্স করে খেলাম, তবে সব বেশ স্বাদ হয়েছে। গরমের দিনে কিন্তু মুসুর ডালটা খুবই স্বাদ দেয়। যা খাওয়া বালি হয়েছে, ঝাল হয়েছে, সব গুলো এটির মনে হইতেছে। মাংস তো এটা ঝাল হয়েছে, বেশ কিন্তু ঝাল লাগতেছে, মানে গরম মশলা আর ঝালে এই জন্য পরে উঠতেছে আস্তে আস্তে। যাই হোক, এমনিতে তরকারি স্বাদ হয়েছে, সবগুলাই ভালোই লাগলো খেতে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো।